লেখাপড়ার পাশাপাশি কোমলমতি শিশুদের মেধার বিকাশ ঘটাতে খেলাধুলার জুড়ি নেই, তাই স্কুলের শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে এবং মেধার বিকাশ ঘটাতে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে কিডস প্লে জোনের উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আর্ট, ক্রাফট, বিভিন্ন ধরনের খেলাধুলা, পাপেট শো, ম্যাজিক শো সহ নানা ধরনের অ্যাক্টিভিটি। এটি ছুটির দিনগুলোতে বাচ্চাদের আনন্দের পাশাপাশি সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে মনে করেন আয়োজকরা। অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে আজকে আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ, আমরা এখানে একটা স্পোর্টস জোন বা একটা কিডস জোন বাচ্চাদের জন্য আমরা এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি। এই জন্য আমি স্কুলের যে গভর্নিং বডির অধ্যক্ষ এবং অন্যান্য যারা এর পিছনে কাজ করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করি এর মধ্য দিয়ে বাচ্চারা স্কুলের প্রতি আকৃষ্ট হবে, তারা পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, শরীরচর্চা এগুলোর প্রতিও তারা আকৃষ্ট হবে এবং এর মাধ্যমে আমি আশা করি যে এই স্কুলের শিক্ষার গুণগত মান অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে। এই আয়োজনে প্রায় 3000 স্কুলের শিশু কিশোর অংশ নেয়। মেধা তালিকায় ভালো ফলাফল করায় 11 জন শিক্ষার্থীকে দেওয়া হয় পুরস্কার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।